আসসালামু আলাইকুম। ফ্রান্স সাবেক রাব্বানির 60 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাব্বানি। 59 নম্বর ক্লাসে বলেছিলাম আমরা এই পাঠে কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, কিন্তু সেটা হচ্ছে না, এটা আমি পরে নিয়ে আসতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লা কম্পারিজন, মানে হচ্ছে তুলনা। দুটো জিনিসের মধ্যে কিভাবে তুলনা দিতে হয়, কিংবা আমি তোমার থেকে ভালো এটা কিভাবে বলতে হয়, কিংবা এই গাড়িটি তোমার গাড়ি থেকে বেশি দ্রুত গতির কিভাবে বলতে হয়, অথবা সে তোমার থেকে ভালো ফুটবল খেলে, মানে এই যে একে অন্যের সাথে তুলনা, বা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা, বা এই যে এই এই তুলনাগুলো তুলে ধরা, যে কিভাবে ফরাসি ভাষায় তুলনাগুলোকে মানে নেওয়া যায় আর কি। তো সে বিষয় নিয়ে আমাদের এই ক্লাস, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটি উদাহরণ নিচ্ছি, যেমন ধরুন এখানে দেওয়া আছে আমি তোমার থেকে সেরা। তো এখানে দেওয়া আছে জো সুই মেইয়র কে তোয়া, যে সুই মেয়ে আমি হই সারা কেতুয়া তোমার থেকে। তো এগুলো কিভাবে হচ্ছে সেটাই আমরা এই পাঠে দেখতে যাচ্ছি, যেটা বলেছি আপনাদের। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই তুলনা করাটা 3 ধরনের হতে পারে। একটা হইতে পারে তোমার থেকে বেশি, আরেকটা হইতে পারে তোমার থেকে কম, আরেকটা হইতে পারে তোমার সমান সমান। তো 3 ধরনের হইতে পারে, তার মানে হলো সুপেরিওরিতে, তারপরে কোনো কিছু বেশি যেটা সুপেরিওরিতে, তারপর আসতে পারে হচ্ছে আফেরিওরিতে, তার মানে তোমার থেকে কম যেটা আফেরিওরিতে। এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে এগালিতে, এগালিতে মানে হচ্ছে সমান যেটা আর কি। তো আমরা এই 3টা বিষয়ে আর একটু বিস্তারিতভাবে দেখবো। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে সুপেরিওরিতে দিয়ে, তবে কিভাবে আমরা চাপা মারবো অ্যাকচুয়ালি, দুঃখিত। আচ্ছা, কিভাবে আমরা বলবো যে এটা এটা থেকে ভালো, এটা অমুক থেকে ভালো, মানে এই জিনিসটা কিভাবে বলতে হয়। তো এখানে আমরা 2 ধরনের জিনিস দেখতে পাই। প্রথমে হচ্ছে প্লু, এটা হলো প্লুস প্লুস কে। হ্যাঁ, তো এখানে যে ফোটা ফোটা, এখানে কিছু জিনিস বসাইতে হবে। যেমন ধরুন আপনি বলতে চাচ্ছেন, যেমন ধরুন দুঃখিত এখানে একটু ভুল ছিল, প্লুস কে, যেমন ধরুন ট্রেনটি হয় লো থ্রাঁ এ, ট্রেনটি হয় প্লু রাপিড, বেশি দ্রুত গতির, তাই না? লো থ্রাঁ এ প্লু রাপিড কিসের থেকে, কে লা ভোয়াচুর, মানে গাড়ি থেকে। দেখ, লো ট্রেন এ প্লু রাপিড, ট্রেনটি হয় বেশি গতির, কে লা ভোয়াচুর, তার মানে কোনো কিছুর আপনি যখন কোনো কিছুর তারিফ করতে চাইবেন, বা কোনো কিছু বলতে চাইবেন যে সে হয়, মানে যেমন ধরুন আপনি যদি বলতে চান করিম হয় রহিমের থেকে ভদ্র, তাহলে কিভাবে হবে জিনিসটা, তাহলে করিম এ দিতে হবে, তাই না? কারিম এ মানে হলো করিম হয়, করিম হয় কি, সে হয় প্লু জন্সি, ঠিক আছে, বেশি জন্তি। দেখ, কারিম এ প্লু জন্তি কে রাহিম, বুঝতে পারছেন জিনিসটা? কারিম এ করিম হয় প্লু, ঠিক আছে, প্লু জন্তি, বেশি জন্তি কার থেকে, কে রাহিম, রহিম থেকে, ঠিক আছে। এখন এখানে আমি একটা মানুষের, মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের তুলনা করতেছি, বা একটা একটা কিছুর সাথে, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা করতেছি, কিন্তু আমি যদি বলতে চাই যে আমার ওই বস্তুটাই আছে তোমার থেকে বেশি, যখন এটা বলতে চাই অনেক সময়, আমার ওই বস্তুটাই আছে ওই জিনিসটা থেকে বেশি, যখন এই জিনিসটা আমি বলবো, তখন আমার এখানে প্লুয়ের সাথে একটা দ দিতে হবে, হয়ে যাবে যে প্লুজ দ, ঠিক আছে, যে প্লুজ দ স্থির কেতোয়া। তার মানে এখানে যে শব্দগুলো বসাইতে হবে সেটা হবে নাম নামবাচক শব্দ হইতে হবে, তাই না? যে প্লুজ দ খাতা কেতোয়া, তার মানে আমার, মানে তোমার থেকে বেশি খাতা আছে। যে প্লুজ দ বাড়ি কেতোয়া, তার মানে আমার তোমার থেকে বেশি বাড়ি আছে। যে প্লুজ দ গাড়ি কেতোয়া, আমার তোমার থেকে বেশি গাড়ি আছে। তার মানে এই যে এই জায়গাগুলোতে আমি নামবাচক শব্দগুলো বসাবো, যে কোন জিনিসটা তোমার থেকে আমার বেশি আছে, এই জিনিসটা বলার জন্য আমি এই যে এখানে বসিয়ে দেবো এটা। যে প্লুজ দ সমস্যা কেতোয়া, যে প্লুজ দ সমস্যা কেতোয়া, এখন এই সমস্যার জায়গায় আমি কি দিব, প্রবলেম, তাহলে কি হয়ে যাচ্ছে পুরোটা, যে প্লুজ দ প্রবলেম কে তোয়া। যেমন ধরুন এটা আপনি দিতে পারেন যে প্লুজ দ প্রবলেম কে তোয়া, আমার আছে বেশি সমস্যা তোমার থেকে কে তোয়া। দেখা, তো এখানে দেখতেছি যে দুইভাবে বলা যাইতেছে, একটা হইলো যে প্লু কে, এক্ষেত্রে আপনার এই প্লু এর পরে যে শব্দটা দিতে হবে এটা কোনো কোনো অ্যাডজেক্টিভ হইতে হবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে মানে কারো দোষ গুণ, বা এই ধরনের অ্যাডজেক্টিভ যেটা, বা কেউ দ্রুত গতির, কেউ বড়, ছোট, এই জিনিসগুলো,
দেখো যেমন ধরুন আমি কিন্তু এখানে এটা দিতে পারতাম লা মেজন এ, দেখো, বা এখানে বলি যে তোমার বাড়ি, তা মেজন তোমার বাড়ি, এ ঠিক আছে তোমার বাড়ি হয়, প্লু গ্রান্ড বেশি বড়, দেখো প্লু গ্রান্ড বেশি বড়, এখানে ঘ না হইয়া গ্রন্ড হয়েছে কারণ হচ্ছে তা মেজন স্ত্রীলিঙ্গ, এটা আপনার জানা থাকতে হবে, তা মেজন এ প্লু গ্রন্ড কে লা মিয়েন, আমারটা থেকে, দেখো ভালা কে লা মিয়েন, তার মানে তা মেজন তোমার বাড়ি এ প্লু গ্রন্ড হয় বেশি বড় কে লা মিয়েন, তার মানে বড় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছেন? যখনই আপনি এখানে কোনো অ্যাডজেক্টিভ বসাবেন তখন এখানে প্লু দিতে হবে, প্লু। এখন আপনি বলেন না যে অ্যাডজেক্টিভ কি বসে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের উপর একটা ক্লাস হবে, সেটা আপনি দেখে নিন, ঠিক আছে? তা মেজন এ প্লু গ্রন্ড কে লা মিয়েন, তার মানে এই প্লু ব্যবহার করবেন যখন এরপরে একটি অ্যাডজেক্টিভ আসবে, কিন্তু এই প্লুজ দ ব্যবহার করবেন যখন তারপর একটি নামবাচক শব্দ আসবে, দেখো। যেমন ধরুন আমি যদি এখন বলতে চাই যে আমি আমি তোমার থেকে বেশি বড়, ঠিক আছে, তাহলে কি আমি এই প্লুজ দ এবং কেউ ইউজ করব নাকি প্লু কেউ ইউজ করব? এই প্লু কেউ ইউজ করতে হবে কারণ বড় এটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? এটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা দিয়ে কারো দোষ গুণ বা এরকম বিচার করা যাইতেছে বা তার আকার বিচার করা যাইতেছে, ঠিক আছে না? তাহলে জোসুই বেশি বড় কি হবে, প্লু গ্রাঁ কে তোয়া, কে তোয়া মানে হলো তোমার থেকে, জোসুই প্লু গ্রাঁ আমি হই বেশি বড়, জোসুই প্লু গ্রাঁ আমি হই বেশি বড় কে তোয়া মানে হলো তোমার থেকে। তার মানে আপনারা লক্ষ্য করতেছেন যে এই যে এখানে যে জিনিসটা হবে সেটা বড় ছোট, মানে যা যা কোনো কিছু কে দোষ গুণ বা আকার আকৃতি বা কালার এগুলো বোঝানোর জন্য আপনি এখানে বসাইতে পারেন, তো প্রু এবং কেউ দিতে হবে। আর যদি কোনো নামবাচক শব্দ থাকে তাহলে এখানে প্লুস দ দিতে হবে, যে প্লুস দ ছিল কেতোয়া, যে প্লুস দ ছিল কেতোয়া, যে প্লুস দ পানির বোতল কেতোয়া, যে প্লুস দ টাকা কেতোয়া, বুঝেন নাই? তার মানে এখানে যে জিনিসটা দিতে হবে সেটা একদম নামবাচক শব্দ হইতে হবে। আচ্ছা যাই হোক, তো সুপেরিওরিতে আমরা বুঝলাম, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দেখো। তো এই যে এখানে যে প্লুস দ প্রবলেম আমার আছে, বেশি সমস্যা, যে প্লুস দ প্রবলেম আমার আছে আর অনেক বেশি সমস্যা কেতোয়া তোমার থেকে, বুঝতে পারছেন? আমার আছে বেশি সমস্যা কেতোয়া তোমার থেকে, তাহলে করিম থেকে কি হবে, কে করিম, করিম থেকে বেশি সমস্যা, তাহলে রহিমের থেকে আমার বেশি সমস্যা কি হবে, যে প্লুস দ প্রবলেম কে রহিম, দেখা। ও এখন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে ইনফেরিওরিতে। ইনফেরিওরিতে মানে হচ্ছে কম, মানে কোনো কিছু কম, সেম কাহিনী আগের মতো, এখানেও যে অ্যাডজেক্টিভ বসাইতে হবে এবং এখানে নামবাচক শব্দ বসাইতে হবে, তবে কমের ক্ষেত্রে। যেমন ধরুন লোথাং এ 20 হয় মোয়া রাপিড, কম দ্রুত গতির কোলা ভচক, মানে গাড়ি থেকে, তার মানে শুধু এখানে মোয়াটা চেঞ্জ হইতেছে, বুঝছেন নাই? এখানে আগে ছিল ফ্লু, এখন হইতেছে মোয়া, মানে কম। লোথাং এ 20 হয় মোয়া রাপিড, কম দ্রুত গতির কোলা ভচক, গাড়ি থেকে, তাই না? তাহলে এখানে যদি আমি বলতে চাই যে বাড়িটি হয় তোমার বাড়িটি হয় আমার বাড়ি থেকে কম কম ছোট, তখন কম বড় এটা কি হবে, তা মেজন মানে তোমার বাড়ি এ, বুঝতে পারছেন, তা মেজন এ মোয়া গ্রন্ড, বুঝতে পারছেন, মোয়া কি হবে, মোয়া গ্রন্ড কে লা মিয়েন, দেখেন তা মেজন এ মোয়া গ্রন্ড, মোয়া গ্রন্ড মানে কি, কম বড় কেলা মিয়েন আমারটা থেকে, ওকে। আবার এখন যদি বলতে চান যে কোনো নামাজের শব্দ আমার তোমার থেকে কম প্রবলেম আছে তাহলে কি হবে, যে মোয়া দ প্রবলেম কে তোয়া, যে যেমন ধরুন যে মোয়া, ঠিক আছে, এটা কি হবে এখানে, মোয়া দ প্রবলেম কে তোয়া, যে মোয়া দ প্রবলেম কে তোয়া, কি হইতেছে এখানে, যে মোয়া দ প্রবলেম আমার আছে কম সমস্যা কে তোয়া তোমার থেকে, তার মানে ওই যে আগেরটার মতো, যে মোয়া দ বাড়ি কে তোয়া, যে মোয়া দ গাড়ি কে তোয়া মানে আমার আছে তোমার থেকে কম গাড়ি, যে মোয়া দ গার্লফ্রেন্ড কে তোয়া আমার তোমার থেকে কম গার্লফ্রেন্ড রয়েছে, গার্লফ্রেন্ড হলো পচিতামি, তাই না? তো পচিতামি কি হবে, যে মোয়া দ
petite amie que toi, tomar theke. বুঝতে পারছেন জিনিসটা? ও আগেরটার মতো এটা শুধু এখানে আগে আগে এখানে ছিল প্লুস দ প্রবলেম, আর এখানে হয়ে যেতেছে মোয়া দ প্রবলেম, মানে কম বলার জন্য। এবং পরবর্তীতে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আপনার এগালিতে, এগালিতে মানে সমান সমান। যেমন ধরুন এখানেও যদি আমি এই যে ওসি এবং কেউ ইউজ করতে হবে, আর এখানে ওতন দ কে। ওকে, যেমন ধরুন লো ট্রেন, এ ট্রেনটি হয় ওসি রাপিড কে লা ভোয়াচুর, মানে গাড়ির মতোই দ্রুত গতির, ট্রেনটি গাড়ির মতোই দ্রুত গতির। লো ট্রেন এ ওসি রাপিড কে লা ভোয়াচুর, তার মানে জিনিসটা এরকম হইতে পারতো আমি, যেমন ধরুন এটা এরকম হইতে পারতো, যেমন আমি বেশি আমি হই হই ওসি বড় কে তুমি, জিনিসটা কিন্তু এরকম হইতে পারতো আমি হই ওসি বড় কে তুমি। তো আমি হই হইলো কি, আমি হই জো সুই, আমি হই জো সুই, ওসি বড় হইলো গ্রন, যেহেতু আমি ছেলে তাই গ্রন, জো সুই ওসি গ্রন কে তোয়া, তোমার মতো, তাই না? তাই যে এখানে ওসি এবং গ্রন চলে আসতেছে। আশা করি এখানে বাংলাতে দেওয়াতে আর একটু সুবিধা হবে আপনাদের বোঝাটা। জো সুই ওসি গ্রন কে তোয়া, এখন যদি আমি একজন মেয়ে হইতাম তাহলে বলতাম জো সুই ওসি গ্রন্দ, এক্ষেত্রে একটা ই দিতে হইতো, বুঝেন নাই? এক্ষেত্রে একটা ই দিতে হইতো, জো সুই ওসি গ্রন, আমি হই তোমার মতোই বড়, জো সুই ওসি গ্রন্দ কে তো, আমি হই তোমার মতোই বড়। আচ্ছা, তো এটা হলো সমান সমান। এবং এখানে যদি আমি বলতে চাই যে নামবাচক শব্দ, এই যে এগুলো নামবাচক শব্দ, যেমন আমার আছে তোমার সমান কলম, তাহলে বলতে হবে যে ওতন্দ, তাহলে এখানে হয়ে যাবে জিনিসটা আমার আছে ওতন্দ কলম কে তুমি, জিনিসটা এরকম হয়ে যাবে। যেমন ধরুন আমার আছে, এটা কি হবে, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, আমার আছে এটাকে কি বলে ফরাসিতে, এটাকে বলে হচ্ছে যে, যে মানে আমার আছে, ও তং দ ছিল, মানে আমার আছে এরকম কলম কে তোয়া। এখানে কলমের জায়গায় আমি যা কিছুই বসাই না কেন, সেটা কিন্তু আমি স্ত্রীর জায়গায় বসাই দিতে হবে, যে ও তং দ ছিল কে তো, আমার আছে তোমার মতো সমান এ আর কি। ঠিক আছে, যেমন ধরুন আমার আছে তোমার 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 মতোই মানে মোবাইল, তাহলে কি হবে, যে autant de portable que toi। আচ্ছা, এটা তাহলে গেল হলো বেশি কম এবং মাঝামাঝি। তো কিছু কিছু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনগুলো আমাদের দেখতে হবে। তো এখানে যেমন রয়েছে মিও, মিওকে, মিওকে মানে হলো বেটার দেন, যেটাকে বলে না ইংলিশে বেটার দেন, ওইটা আর কি, যে তোমার থেকেও ভালো। যেমন ধরুন ইল জু, যেমন ধরুন আপনি বলতে চান সে সে খেলে, ঠিক আছে, সে খেলে মিও কে তুমি, তখন কি হবে, সে খেলে মানে সে খেলে মিও কে তুমি মানে হচ্ছে তোমার থেকে ভালো। তাহলে এই জিনিসটাকে যখন আপনি অনুবাদ করবেন তখন কি দাঁড়াবে, ইল জু সে খেলে মিও কে তোয়া, তোমার থেকে বেশি ভালো, ইল জু, ইল জু মানে সে খেলে, আর এখানে হইলো মিও কে, তো সে তোমার থেকে ভালো খেলে, সে তোমার থেকে ভালো খায়, সে এখানে একটা ভার্ব দিবেন আর কি, বুঝুন, মানে ভার্বের পরে এখানে এই মিউকোটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন সে ঘুমায়, ইল সে তোমার থেকে ভালো রান্না করে, তাহলে কি হবে, সে তোমার থেকে ভালো রান্না করে কি হবে, ইল কুইজিন মিউকো তোয়া, সে রান্না করে তোমার থেকে ভালো। তার মানে শুরুটা যখন একটা ভার্ব দিয়ে শুরু হবে, সে রান্না করে, সে খেলে, সে খায়, সে ঘুমায়, তখন এখানে কি দিতে হবে, মিওক, মিওক, তারপর তুয়া না হয়ে এখানে করিম হইতে পারতো, করিমের থেকে বেশি ভালো, রহিমের থেকে বেশি ভালো, রাব্বানি থেকে বেশি ভালো, এখানে যা খুশি সে কিন্তু এটা বসাতে পারতো। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে মেয়ার, মেয়ার কেউ ভালো, কিন্তু ভালোর থেকে বেস্ট যেটাকে বলে না আমরা, বেস্ট, সে সব থেকে বেশি ভালো, সেরা, সেটা বেস্ট। যেমন ধরুন আপনি বলতে পারেন আমি হই, আমি হই মেয়ার কে তুমি, আমি হই তোমার থেকে বেস্ট, আমি হই তোমার থেকে বেস্ট, এটা কি হবে, জসুই, জসুই মেয়ার কে তোয়া, জসুই মেয়ার কে তোয়া, তার মানে এখানে এটা হয়ে যেতেছে জসুই মেয়ার কে তোয়া। ভেবো না, আরেকটা যেমন অনেক সময় বলি না যে ভেবো না যে তুমি আমার থেকে বেশি ভালো, ঠিক আছে,
ভেবো না যে তুমি আমার থেকে বেশি ভালো। ne pense pas, ভেবো না, d'accord, ne pense pas que, ভেবো না যে, এবং এটা তো দরকার, এটা আমাদের এই ক্লাসের না, তুমি হও, tu es, ঠিক আছে, আমার থেকে বেশি ভালো কি হবে, tu es meilleur que moi, ঠিক আছে, tu es meilleur que moi, তুমি হও আমার থেকে ভালো, তাই না, tu es meilleur que moi, তো এটা তুমি হও আমার থেকে ভালো, তাহলে তুমি করিম থেকে ভালো কি হবে, tu es meilleur que কারিম, tu es meilleur que কারিম, তুমি হও, এখন যদি আমি একটা মেয়ে হই তাহলে কি হবে, তাহলে je suis, এখানে একটা ই দিতে হবে, je suis meilleur, ঠিক আছে, je suis meilleur, এখানে একটা ই দিতে হবে, আবার তুমি যদি একটা মেয়ে হও তাহলে তোমাকে যদি আমি বলি তুমি হও করিমা থেকে ভালো, তখন tu es meilleur, ঠিক আছে, tu es meilleur, এটা ই দিতে হবে কে রহিমা, ফর এক্সাম্পল, ঠিক আছে, tu es meilleur que রহিমা, অথবা tu es meilleur que শিল্পী, ফর এক্সাম্পল, শিল্পী, tu es meilleur que শিল্পী, এক্ষেত্রে ওই দুঃখিত, tu es meilleur que শিল্পী, ও আশা করি এটা বুঝতে পেরেছেন, এই এক্সেপশনটা বুঝতে পেরেছেন, এটা হলো ভালোর ক্ষেত্রে, এখন খারাপের ক্ষেত্রে কি হয়, তো খারাপের ক্ষেত্রে এক্সেপশন আছে, যেমন ধরুন যে সে তোমার থেকে খারাপ, ঠিক আছে, সে তোমার থেকে খারাপ, তখন বলতে হবে ইলে পি সে হয় তোমার থেকে খারাপ, বাংলাতে লিখি সে হয় পির কে তুমি, তখন কি হবে, সে হয়, সে হয় হইতেছে ইলে, ইলে পির কে তোয়া, সে তোমার থেকে মানে খারাপ, যেমন ধরুন আপনি মনে করুন যে ওই ফুটবল খেলেন, তো আরেকজন আপনার থেকে খারাপ খেলে, তখন আপনার বন্ধু এসে বলবে ইলে পিহ কে তোয়া, সে তোর থেকে খারাপ, ঠিক আছে, ইলে পিহ কে তোয়া, সে তোর থেকে খারাপ, অথবা এখানে ইলে পিহ কে তোয়া না বলে আমি বলতে পারি ইল জু, ইল জু, এক্ষেত্রে আমার মনে হয় যে ইল জু মোয়া বিয়াটা বললে বেশি ভালো হবে, মোয়া বিয়া কে তোয়া, তোমার থেকে কম ভালো, বুঝতে পারছেন, ইল জু মোয়া বিয়া, কম ভালো কে তোয়া, এটা ভাবে আমরা থাকি ইলে পিহ কে তোয়া, সে হয় তোমার থেকে খারাপ, তো এখানে ইলে পিহ কে তোয়া, তারপর বকু প্লুস দো, ওইটা আগের মতো আমরা প্রথমে দেখেছিলাম, মনে আছে, যেমন ধরুন আমার আছে প্লুস দো স্থিল কে তোয়া, যেমন ধরুন আমার আছে, আমার আছে বকু প্লুস দো কলম কে তোয়া, এই জিনিসটা যখন আসবে তাহলে হয় যে আমার আছে, এটা কিভাবে বলে ফরাসিতে, জে, তাই না, কিভাবে বলে, বলে জে, জে আমার আছে বকু প্লুস দো স্থিল কলম কে তোয়া, বুঝতে পারছেন, আমার আছে জে বকু প্লুস দো, মানে অনেক বেশি, বেশিরও বেশি বকু প্লুস দো স্থিল কে তোয়া, তার মানে তোমারও বেশি কলম আছে, বাট তোমার থেকে বেশি আমার আছে বকু প্লুস দো, আর একটা আসতেছে হচ্ছে প্লুপচি, এখানে মূলত আমরা এটা প্রথমে দেখেছিলাম যে বেশি ছোট বেশি বড় এটা হয়, যেমন ধরুন এল এ প্লুপচিত কে তোয়া, তো কি হবে এটা, এল এ প্লুপচিত কে, ঠিক আছে, প্লুপচিত কে, এটা পুরোটাই আমাদের এলে, সে হয় প্রিপচিত কে তোয়া, সে হয় তোমার থেকে কম, এখানে পচিত কেন দিয়েছি, কারণ আমরা এলের কথা বলতেছি, কিন্তু যদি এখানে আমরা ইল দিতাম ইলে, তখন হয়ে যেত প্রিপচি কে তোয়া, ইলে প্রিপচি কে তোয়া, ঠিক আছে, আপনি যদি বলতে চান যে তোমার দোকান হয় আমার দোকানের ছোট, তাহলে কি হবে, তো মাগাজা, তো মাগাজা এ, তোমার দোকান হয় প্রিপচি কে ল মিয়া, আমারটা থেকে, লমিয়া মানে আমারটা, লমিয়া মানে আমারটা প্রিপচি কে, এটা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, তো মাগাজা এ প্রিপচি কে লমিয়া, এখানে আপনি কিন্তু এটা বলতে পারেন, তো মাগাজা এ প্লু বড় কে লমিয়া, তো মাগাজা এ প্লু দামি কে লমিয়া, তাই না, এভাবে তো বলতে পারেন, দামি বড় ছোট এটাকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এই জিনিসটাকে, দেখা এটাকে পেঁচির জায়গায় বড় ছোট সরু লম্বা মোটা যা খুশি এখানে বসাইতে পারেন, সেক্ষেত্রে আপনার ভোকাবুলারিটা জানতে হবে, তবে মনে রাখতে হবে এখানে পুরুই দিতে হবে, মাঝখানে ওই জিনিসটা, এবং পরে কেউ দিতে হবে,
D'accord? Bon, আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন, তো আমরা এখন কয়েকটা এক্সারসাইজ করব এবং দেখি যে আপনারা পারেন কিনা। তাহলে আপনারা এক কাজ করতে পারেন, এই ভিডিওটা পোস্ট করে এখানে যেই মানে বাক্যগুলো রয়েছে সেগুলো অনুবাদ করে তারপর কারেকশনের সাথে মিলিয়ে নিতে পারেন, আমার মনে হয় ভালো হবে। তো ভিডিওটা পোস্ট করুন। এই আপনি করছেন না কেন? ভিডিও পোস্ট করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচের বাটনটা, হ্যাঁ হ্যাঁ চাপুন। ওকে ঠিক আছে, এখন ওই করুন, ভিডিও পোস্ট করে এগুলো এক্সারসাইজ করুন। ঠিক আছে, 5 মিনিট পরে এগুলো শেষ করে 10 মিনিট পরে আবার এই ভিডিও দেখা শুরু করবেন। ওকে আচ্ছা, যাই হোক, তো আশা করি এখানে যে বানান ভুল হতে পারে সেটা ক্ষমা করবেন, কারণ এখনই করা হয়েছে, তো আমরা এটা কারেকশন করব। এখন আশা করি আপনারা করেছেন। এটা প্যারিস থেকে বেশি দূরে, এটা হইলো, এটা প্যারিস থেকে বেশি দূরে মানে হইলো এটা হয় প্যারিস থেকে বেশি দূরে এবং এটা হয় বেশি দূরে থেকে প্যারিস, এরকম হবে তাই না? তাহলে হয়ে যাবে সে, সে মানে কি এটা হয় তাই না, সে ফ্লুই লোয়া, প্লু লোয়া, ঠিক আছে, সে প্লু লোয়া কে পারি, এটা প্যারিস থেকে বেশি দূরে, প্যারিসের থেকেও বেশি দূরে, বুঝলেন না? যেমন মার্সাই, এটা প্যারিসের থেকেও বেশি দূরে মূলত হয় আর কি। আপনি আবার অনেকে ভাববে যে এটা প্যারিস থেকে বেশি দূরে, তার মানে প্যারিস থেকে গেলে বেশি দূরে, ওটার কথা বলতেছি না। যেমন ধরো আমি লাকুর্নম থেকে বলতেছি, এটা প্যারিস থেকে বেশি দূরে, মার্সাই প্যারিস থেকে বেশি দূরে, তো এটা হয়ে যাবে সে প্লু লোয়া, ঠিক আছে, প্লু লোয়া বেশি দূরে কে পারি, প্যারিস থেকে, এটা প্যারিসের থেকেও বেশি দূরে, প্যারিসের থেকেও, এখানে এটা অ্যাড করাই যায়, প্যারিসের থেকেও বেশি দূরে, সে প্লু লোয়া কে পারি, ঠিক আছে, এটা প্যারিস থেকেও বেশি দূরে। আমার বাড়ি লাকুর্নব থেকে কম দূরে, তাহলে এখানে কি হবে, মা মেজন এ আমার বাড়ি হয় মুয়া লুয়া, তাই না, কম দূরে, মুয়া লুয়া কম দূরে কে লা কুর্নব, তাই না, মোয়া লোয়া কে লাকুর্নব, তার মানে আমার বাড়ি লাকুর্নব থেকেও বেশি মানে কাছে আর কি, কম দূরে, কম দূরে মানে কাছে আর কি, যাই হোক, মা মেজন এ মোয়া লোয়া কে লাকুর্নব। আচ্ছা, তার ছেলে তোমার থেকে বেশি বল আছে, তার মানে তার ছেলের আছে সোঁ ফিস, সোঁ ফিস আ তার ছেলের আছে, ঠিক আছে, কি আছে, প্লুস দ বাল কে তো কে তোয়া, তোমার থেকে বেশি, সোঁ ফিস আ তার ছেলের আছে প্লুস দ বাল, বেশি বল, এখানে নামবাচক শব্দ তাই প্লুস দ হয়েছে, মনে আছে, প্লুস দ বাল, প্লুস দ খাতা, প্লুস দ গ্লাস, প্লুস দ গার্লফ্রেন্ডস, যা খুশি এখানে বলতে পারেন, দেখো, প্লুস দ বাল কে তোয়া, তার ছেলের তোমার থেকে বেশি বল আছে। আচ্ছা, আমার ছেলে করিমের থেকে কম বল আছে, তার কম বল আছে, তাহলে কি হবে, মো ফিস আ আমার ছেলের আছে মোয়া দ বাল, মোয়া দ বাল কে করিম, ঠিক আছে, মোয়া দ বাল কে কে করিম, এখানে কোটা দেওয়া হয় নাই, বলা মনে আছে, এটা কোনটা, এই যে প্রথম সুপেরিয়রিটির যে নিয়মটা ছিল, মানে ইনফেরিয়রিটির যে নিয়মটা, সরি, মফিস আ মোয়া দ বাল, মোয়া দ বাল, মোয়া দ গাড়ি, মফিস আ মোয়া দ সমস্যা, মোয়া দ নাম্বার, যা খুশি বসাইতে পারেন, এখানে মফিস আ মোয়া দ বাল কে করিম, করিমের থেকে, করিম এবং রহিম সমান ধ্বনি, এটা কি হবে, করিম এ কি হবে এখানে, ওসি রিস কে রহিম, তাই না, করিম হয় ওসি রিস, ওসি রিস মানে অতই মানে ততই ধ্বনি কে রহিম, রহিমের মতো আর কি, রহিম থেকে ততই ধ্বনি, মানে একই সমান ধ্বনি আর কি, করিম এ ওসি রিস কে রহিম, তারপর রহিমের আছে করিমের সমান বাড়ি, মানে সমান পরিমাণ আর কি, বুঝাইতেছে, তাহলে রহিম আ, তাই না, রহিম আ, ঠিক আছে, কি হবে এখানে, ও তন দ মেজন, ওইখানে যদি একের ওদিক থাকে তাহলে, যদি না থাকে তাহলে অত্যন্ত মেজন কে, ঠিক আছে, এখানে হয়ে যাবে হচ্ছে কে করিম, দেখা
Voilà, তাহলে হচ্ছে এটা রহিম আহা, রহিমের আছে অতন দু মেজন, সমান পরিমাণের বাড়ি কে করিম, করিমের মতো, বুঝতে পেরেছেন? ভালো, রহিমা অতন দু মেজন কে করিম, তাহলে এখানে আপনি বলতে পারেন যে অতন দু সমস্যা কে তোয়া, যে অতন দু সমস্যা মানে আমার আছে একই সমান সমস্যা কে তোয়া তোমার মতো। ভালো, তারপরে আসতেছে হচ্ছে আপনার, ভালো ওইখানে কিছু কাটতে হবে, তা না হলে হচ্ছে না। ওকে, তারপর আসতেছে সে তোমার থেকে ভালো গান গায়, তাহলে ইল শান্ত সে গান গায়। ওকে, এখানে কি হবে বলেন তো? হ্যাঁ, মিও কে তোয়া, তোমার থেকে, ইল শান্ত সে গান গায়, মিও কে তোয়া তোমার থেকে ভালো, মিও মিও কে তোয়া, মিও মিও কে তোয়া, দেখা বাংলাদেশিরা সবার থেকে সেরা, এ তাহলে কি হবে? লে বাংলাদে বাংলাদেশিরা মানে আমরা, দেখা যে সুই ফিয়ার দেয়ার, এখানে একটা লাভ দেওয়া দরকার, লে বাংলাদে আমরা বাংলাদেশিরা, লে বাংলাদে সো তারা হয় মেয়ার কে তুস, সবার থেকে মেয়ার কে তুস, ইয়ে সো মেয়ার কে তুস, মানে এই জিনিসটাই তো, তাই না? এখানে মেয়রের মধ্যে একটা এস দিতে হয়েছে, কারণ আমি একের অধিক বাংলাদেশিদের কথা বলেছি, তাই না? লে বাংলাদে বাংলাদেশিরা সো মেয়র কে থুস, ঠিক আছে? তারপর আসতেছে হচ্ছে আমরা সবার থেকে বেশি ভালো, আবারও আমি বাংলাদেশিদের কথা বলতেছি, আমরা সবার থেকে বেশি ভালো, তখন কি হবে এটা? নুসম, তো আমরা হই নুসম, তাই না? নু সম আমরা হই মেয়র, আফা নু সম প্লু জন্টি, প্লু জন্টি কে তুস, দেখা নু সম প্লু জন্টি কে তুস, আমরা হই বেশি ভালো, দেখা প্লু জন্টি কে তুস, সবার থেকে। এখানে নিয়মগুলো আবার দেখে নেবেন, এগুলো আবার প্র্যাকটিস করবেন। তবে এখানে উল্লেখযোগ্য যে ভার্ব, যেখানেই আপনি এরকম ভার্ব দেখবেন, যেমন ধরুন জো সুই মিও কে তোয়া, আমি তোমার থেকে ভালো, তাহলে আমি কি বলতে পারি না? জেতে মিও কে তোয়া, আমি তোমার থেকে ভালো ছিলাম, জো সোরে মিও কে তোয়া, আমি তোমার থেকে ভালো হব। যেমন ধরুন এখানে দেওয়া আছে ইলশন্ত, ইলশন্ত মিও কে তোয়া, সে গান গায় তোমার থেকে ভালো, আমি কি এখানে চাইলেই বলতে পারি না যে ইল শন্তও গা, সে গান গাইবে, কি বলতে পারি না? মিও কে তোয়া, এটা তো আমরা বলতেই পারি নাকি? ইল শন্তও গা, সে গান গাইবে, মিও কে তোয়া তোমার থেকে ভালো, তার মানে এখানে যেখানেই ভার্ব আছে সেখানেই কিন্তু কনজুগেশন, দেখা বিভিন্ন কালে আপনি কনজুগে করতে পারেন, তবে সেক্ষেত্রে সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। যদি জো হয় তাহলে জো সুই, বা যদি ইল হয় তাহলে ইল শন্ত গা, আমি গান গাইবো কি হবে, জো শন্ত গে, তো এক্ষেত্রে যে কনজুগেশনের উপরে যে সকল ক্লাস রয়েছে সেগুলো দেখে নেবেন। আশা করি 60 নম্বর ক্লাস আপনাদের অনেক ভালো লাগবে, এবং আপনারা আপনাদের যে ভালো লাগার কথা সেটা আমাদেরকে জানাবেন, উৎসাহিত করবেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা যোগ দিতে পারেন, ফেসবুক পেজ, সেখানে যোগ দিলে আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।